বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করা কি জায়েজ হ্যালো বিয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করা কি জায়েজ আছে আজকে আমরা এই বিষয়ের উপর জানব ইনশোয়াল্লাহ বর্তমানে বিবস্ত্র হয়ে গোসল করার প্রবণতা মানুষের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে অথচ একান্ত প্রয়োজন ছাড়া বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করা উচিত নয় এ বিষয়ে হাদিসে অনুচ্ছায়িত করা হয়েছে যে কারণে আমাদের সবাইকে এ অভ্যাস পরিহার করা উচিত হাদিস শরীফে এসেছে লজ্জা করার ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহ তাআলাই বেশি হকদার তাই গোছলের সময় পুরোপুরি উলঙ্গ হয়ে না যাওয়াই উত্তম এক হাদিসের শরীফে বলা হয়েছে মোয়াবিয়া বিন হাইদা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন তুমি তোমার স্ত্রী ছাড়া অন্য কারো কাছ থেকে তোমার লজ্জার স্থান সর্বদা হেফাজত করো আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লা আলাইসাল্লাম যদি কোনো ব্যক্তি কোথায়ও একাকী থাকে তখন তিনি বললেন অবশ্যই কেননা আল্লাহ অধিক লজ্জা করা উচিত আল্লাহকে অধিক লজ্জা করা উচিত তিরমিজি হাদিস দুই হাজার তবে যদি অন্য কারো দেখার সম্ভাবনা না থাকে তবে প্রয়োজনের ক্ষেত্রে বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ অবশ্যই স্বামী ও স্ত্রী একসঙ্গে গোসল করার ক্ষেত্রে হাদিস শরীফে এসেছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম স্ত্রী মাইমুনা রাদি আল্লাহ তালানহ ও আয়েশা রাদি আল্লাহ তালহর সঙ্গে একসঙ্গে গোসল করেছেন এটি সহি বোখারি ও মুসলিম দ্বারা প্রমাণিত এ বিষয়ে কেউ কেউ মুসা আলি সাল্লাম এর বিবস্ত্র হয়ে গোসল করার ঘটনার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন বোখারি তিন হাজার চারশো চার নম্বর উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে কিন্তু একেবারে অনুত্তম কাজ ফরিফন্থী রাসুল সাল্লা সাল্লাম কখনো এরুফ করেননি আল্লাহ রাসুল সালি সাল্লাম কখনো এরূপ করেননি মোস্তাহাব ও উত্তম হলো পুরুষের লঙ্গি বেঁধে গোসল করা ও নারীরা নিচে পায়জামা ও অন্যাস সমৃদ্ধ ও বুকে গামছা সাদৃশ্য কিছু রাখবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমাদের পেজে একটি লাইক কমেন্ট এবং ফলো বাটনে ক্লিক করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু